গুড মর্নিং গাইস, ওয়েলকাম টু সত্যি মাইরি। সত্যি মাইরিতে তোমাদেরকে স্বাগত জানাই। তো আজকে আমরা সকাল সকাল রেডি হয়ে কোথায় যাচ্ছি? আজকে আমরা যাব আমার গ্রামের বাড়িতে। তো ওখানে বোন নাসিমতে ছুটি করে আসবে, তো ফুচকুটা আসবে, ফুচকুটাকে ওয়েলকাম জানাই। চলো রাস্তায় যেতে যেতে কথা হবে। 9:22 আমাদের ট্রেনটা ছেড়ে দিলাম, বারুইপুর রেলগেট এখন পাস হচ্ছে, তো দেখা হচ্ছে রাস্তায়। চলো বন্ধুরা, এবার চলে এসেছি আমার গ্রামের বাড়িতে। দেখো ঘরেতে সোমনাথ কাকা বেলুন সাজাচ্ছে। সোমনাথ কাকা হাই বলে দাও। হাই। আর ওখানে মিনি আছে, মিনি বেলুন ফোলাচ্ছে, এখন ফোন ঘাটছে। তো বাচ্চাটা আসুক, চিনি আসার জন্য ঘর সাজানো হয়েছে। বোন আর ফুচকিটা ঢুকছে, বাহ, আদর করে নাম রেখেছে চিনি। চিনি ঢুকছে, চিনি ঢুকছে, বাহ, ঘুমাচ্ছে এখন, বাহ। চিনি আসো, চিনি কোথায়? চিনি আস, চিনি এন্ট্রি করছে এবার, কাকিমা বরণ করে নিচ্ছে ওকে। চিনি ঘরে প্রবেশ করছে এবার। এবার চিনি পায়ে ছাপ দেবে, চিনি এসে ঘরে শুয়ে পড়েছে। বন্ধুরা দেখো, মিজকার নাতনি হয়েছে বলে মিজকা আনন্দে পুরো পাড়ার লোককে মিষ্টি খাওয়াবে। কত মিষ্টি এনেছে দেখো। আমাদের মিষ্টি বিতরণ করা কমপ্লিট হয়ে গেছে। তো সন্ধেবেলায় অনেকদিন পরে আমার স্কুলের সামনে এলাম, দেখছি স্কুলের গেটটাও খোলা আছে। দেখি স্কুলের ভিতরটা একটু ঢুকে দেখা যাক, অনেকদিন ঢোকা হয়নি। হ্যালো বন্ধুরা, এটা আমার উচ্চ মাধ্যমিক স্কুল। এটা আমি ক্লাস 5 থেকে 12 পর্যন্ত পড়েছি। একটা অনেক স্মৃতি জড়িয়ে আছে, প্রায় 5 থেকে 6 বছর পরে স্কুলের সামনে এলাম। একটা অন্যরকম ফিলিং হচ্ছে, মানে সেটা বলে বোঝানো যাবে না। যারা কোয়েট স্কুলে পড়েছো তারা নিশ্চয়ই জানো কোয়েট স্কুলের মজাটা আলাদা। হ্যাঁ, অনেকে বলবে আমরা গার্লস স্কুলে পড়েছি, আমরা বয়েজ স্কুলে পড়েছি, কিন্তু কোয়েট স্কুলের মানে যে মজাটা সেটা অন্যরকম। রাতের বেলা এসছি, মানে অতটা ভালো করে দেখাতে পাচ্ছি না, মানে প্রচুর বড় বিল্ডিং আছে দেখো, মানে জাস্ট কি বলবো, সত্যি খুব সুন্দর। মানে এর মানে স্কুলের অনুভূতিটা একটা অন্যরকম, স্কুল লাইফ মানে মানে কি বলবো, একটা অন্যরকম। আর গলার ভয়েসটাও দেখো চেঞ্জ হয়ে গেছে, মানে একটা গায়ের মানে কি বলবো, মানে গা কাঁটা দিয়ে বলে না, মানে কি বলবো, অন্যরকম একটা ফিলিংস হচ্ছে। মানে সত্যি এতদিন পরে স্কুলের সামনে এসছি, একটা অন্যরকম অনুভূতি লাগছে। তো একটা স্মৃতি মনে পড়ছে। এখানে এই সাইডটা দেখো বন্ধুরা, এই সাইডটা আমি সাইকেল রাখতাম, মানে একটা অন্যরকম অনুভূতি। ঠিক আছে বন্ধুরা, দেখা হবে পরে, টাটা। তো স্কুল থেকে বার হয়ে এবার আমরা স্টেশনে চলে যাব, স্টেশন থেকে বাড়ি চলে যাব। এবার মনটা খুব খারাপ লাগছে স্কুলটা দেখে। আমরা স্টেশনে চলে এসেছি, অটো স্টেশনে। স্টেশনটা খুবই সুন্দর, আর এপারে একটু গ্রাম সাইডের জন্য সেটা ঠান্ডাটাও বেশি, মানে বারুইপুরের থেকে এখানে অনেক ঠান্ডা। দেখো কুয়াশাও পড়েছে, হয়তো বোঝা যাচ্ছে না, কুয়াশাও পড়েছে। আর স্টেশনটা দেখো জাস্ট অসম, পাশে ঝিল আছে, দেখো ঝিলে আলো পড়েছে। তো ঝিলটার মানে যখন গরমকালে হয় না, এত সুন্দর হাওয়া হয় কি বলবো, মানে অসম্ভব সুন্দর এটা ঝিলটা, মানে খুব সুন্দর হাওয়া হয়। চলো হোটো স্টেশনটা একবার দেখো, এত শুনশান, পুরো নিস্তব্ধ, কি সুন্দর লাগছে। আমাদের বাড়িপুরে তো মানে গরম তো গরম, একটুকুও ঠান্ডা নেই, কিন্তু এখানে ওখানকার তুলনায় অনেকটাই ঠান্ডা। আমি সোয়েটার পরে আছি দেখতে পাচ্ছ হয়তো, তাও অনেক ভালো। স্টেশনটা পুরো লাইট দেওয়া দেখো। আচ্ছা আমি দেখাচ্ছি স্টেশনটাকে, দেখো বন্ধুরা স্টেশনটা, এটা শিয়ালদার দিক। স্টেশনটা দেখো পুরো লাইট,
আর রাতে একটা মায়াবী পরিবেশ তৈরি করে। দেখো এই পাশে ঝিলটা আছে, আর একটা মানে গরমকালে হলে এটা মানে ঝিলের হাওয়াটা এত সুন্দর লাগে কি বলবো। পুরো স্টেশনটা দেখো লাইট, আর পুরো স্টেশনটাই সেট দেওয়া আছে। তো বাড়ি চলে এসেছি, আজকে দিনটা বেশ ভালোই কাটলো। তো বন্ধুরা গুড নাইট, টাটা, আবার নেক্সট ব্লগে ফের কথা হবে তোমাদের সাথে।